সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে যে তারা যেন আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়ে নিজেরাই যেন একজন উদ্যোক্তা হিসাবে কাজ করতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন নিয়ে এদেশ স্বাধীন করেছিলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে। আজকের গ্র্যাজুয়েটরা আগামী দিনে স্মার্ট সিটিজেন হিসাবে তার দায়িত্ব পালন করবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। সিটি ইউনিভার্সিটি খুব শুরু থেকে ব্যতিক্রম ধর্মী শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করে আসছে, বিশেষ করে কর্মমুখী শিক্ষা। আমাদের এই সিটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা বোর্ড অফ ট্রাস্টি জনাব আলহাজ মকবুল হোসেন প্রথমেই টেক্সটাইল ডিপার্টমেন্ট খোলার জন্য উনি চেষ্টা করে টেক্সটাইল ডিপার্টমেন্ট খুলেছেন। আমাদের এখানে টেক্সটাইল, সিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সর্বোপরি এই কৃষি প্রধান বাংলাদেশে কৃষি ডিপার্টমেন্ট আমরা খুলতে সমর্থ হয়েছি। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের সাবেক ভাইস চ্যান্সেলর, যিনি এই কৃষি বিভাগটাকে উনি খুলেছেন এবং এখান থেকে কৃষিবিদ বের হবে যারা আগামী দিনে বাংলাদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে যে তারা যেন আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়ে নিজেরাই যেন একজন উদ্যোক্তা হিসাবে কাজ করতে পারে, সেভাবেই আমরা আমাদের প্রত্যেকটা গ্র্যাজুয়েটকে শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। আগামীতেও আমরা বিজনেস ইনকিউবেটর সহ বিভিন্ন আইসিটির উদ্যোগে স্টার্ট আপ থেকে আরম্ভ করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব, যাতে ইউনিভার্সিটির এই চার বছর শুধুমাত্র পাঠ্য কার্যক্রম না, সেই সাথে তারা নিজেদেরকে উদ্যোক্তা হিসাবে এবং তারা নিজেদেরকে একটা কর্মের ব্যবস্থা নিজেরাই করতে পারেন সেইটার ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করব। আমি ভিসি সহ সকলকে এ ব্যাপারে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়ার জন্য আহ্বান করছি। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, সমাবর্তনের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাথে যে উৎসাহ এবং প্রত্যাশা জড়িয়ে রয়েছে সে সম্পর্কে আমি অবগত। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কৃতিত্ব এবং গ্র্যাজুয়েট হিসাবে বিশ্বে তাদের যাত্রার সূচনা উদযাপন করার জন্য এই গুরুত্বপূর্ণ দিনটি সাক্ষী হতে পারে আমি সম্মানিত এবং আনন্দিত। এই সমাবর্তন শিক্ষাগত যোগ্যতা অর্জনের চেয়েও বেশি কিছু নির্দেশ করে। গ্র্যাজুয়েটদের জীবনে চলার পথে প্রতিবন্ধকতা মোকাবেলার সাহস, শক্তি এবং প্রত্যয় অর্জনের সহায়তা করে। আমি বিশ্বাস করি আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, অধ্যবসায় আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নিয়ে এসেছে। আমি আরও প্রত্যাশা করি আপনাদের নিজ কর্মক্ষেত্রে নতুন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা নৈতিকতার সাথে দেশপ্রেম ও ভক্তি দৃঢ় চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের অগ্রগতি এবং উন্নয়নে বৈপ্লবিক অবদান রাখবেন। সিটি ইউনিভার্সিটি নিশ্চিত যে আপনারা দেশে ও বিদেশে সিটি ইউনিভার্সিটির যোগ্য প্রতিনিধি হতে যাচ্ছেন। আবারও সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনের গ্র্যাজুয়েটদের আমার আন্তরিক অভিনন্দন। আপনাদের প্রচেষ্টা সাফল্য লাভ করুক, সমাজে অর্থপূর্ণ অবদান রাখুক।